পুরুলিয়া ময়ূর পাহাড়, পুরুলিয়ার দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি এই ময়ূর পাহাড়। আজ আপনাদের সামনে এই ময়ূর পাহাড়ের বিভিন্ন দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। পাশে কিছু দোকান, ছোট ছোট দোকান বসছে, অনেক দোকান তৈরি হচ্ছে, আস্তে আস্তে পর্যটন শিল্প হিসেবে এই পুরুলিয়া জনপ্রিয়তা পাচ্ছে। পুরুলিয়ার ময়ূর পাহাড়, আদিবাসী এলাকা, পাহাড়ের উপরে আমরা সাথে সাথে উঠে যাচ্ছি। পাহাড়ে উঠবে, এই জঙ্গল একদিন এদেরই ছিল, খুবই গরিব অসহায় এখানকার মানুষগুলো। আমরা ওদেরকে আমাদের সাধ্যমতো সহযোগিতা করব, প্রত্যেককে এলে কিছু অবশ্যই এদেরকে সহযোগিতা করবেন, কারণ এরা এখানকার আদিবাসিন্দা। এই নিন, এটা আপনারা তিনজনে ভাগ করে নেবেন। হ্যাঁ, কী নাম আপনাদের? আপনাদের এখানেই বাড়ি? অনেক আগে থেকে এখানে আছে? এখানে কি ময়ূর থাকতো আগে নাকি? হ্যাঁ, এখন আছে? আগে থাকতো ময়ূর, ও লোকজন যাচ্ছে, ময়ূর থাকছে না? ও আগেতে তাহলে এখানে ময়ূর থাকতো, মানুষের দৌড়াতে সে জীবনের ডর আছে, ওদের ভয় আছে, সেজন্য ময়ূর আর আসছে না এখন। আচ্ছা, ঠিক আছে। পুরুলিয়ার ময়ূর পাহাড়, সত্যি খুবই সুন্দর। এক সময় এখানে ছিল প্রকৃতির রাজত্ব, সেখানে ময়ূরেরা আপন খেয়ালে বিচরণ করত। এখন আমাদের দৌড়াতে সে ময়ূরেরা এখানে আর আসে না। অপূর্ব সুন্দর দূরে পাহাড়, পাথরের চাটান দেখতেই পাচ্ছেন, দূরে মেঘলা কুয়াশার মধ্যে পাহাড়, পাহাড়ের চূড়া। এটাকে মিনি দার্জিলিং বলা যেতে পারে। আমরা দার্জিলিং দেখতে যাই, কিন্তু বাড়ির এত পাশেই যে এই পুরুলিয়া, এর সৌন্দর্য অনেকে বলে পুরুলিয়ায় দেখার কি আছে, আসলে ওদের চোখে দৃষ্টিভঙ্গি নেই। সত্যি পাহাড়ে ঘেরা এই পুরুলিয়া। দূরে গাছগাছালি, সবুজের সমারোহ, এই ময়ূর পাহাড় আপন মনে বিচরণ করতে এখানে প্রকৃতির বিভিন্ন প্রাণী। সত্যি খুবই সুন্দর এই ময়ূর পাহাড়। ময়ূর আছে? এই ময়ূর পাহাড় অপূর্ব সুন্দর, এই প্রাকৃতিক সৌন্দর্য যা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। পুরুলিয়ার অযোধ্যার এই ময়ূর পাহাড় এলাকা, শান্ত নির্জন নিস্তব্ধ প্রকৃতি, দূরে পাখিদের কলতান, খুবই সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, গাছগাছালিতে ভরা, আর এই পাথুরে পাহাড় এক অপূর্ব নৈসর্গিক সৌন্দর্য সৃষ্টি করেছে পুরুলিয়া অযোধ্যা ময়ূর পাহাড়। ওখানে একটা ধাপে ধাপে সিঁড়ি দেখা যাচ্ছে, দেখা যাক ওর উপরে কি আছে। ধাপে ধাপে সিঁড়ি করে দেওয়া হয়েছে, এটা উপরে ওঠার সুবিধার্থে এভাবে সিঁড়ি। উঁচু এক পাহাড়, চারিদিকে এবড়ো খেবড়ো পাথর ছড়ানো, ওরা মুস্তফিন কোয়েন্স বাচ্চা যাচ্ছে।
এই ময়ূর পাহাড়ের উপরেই আছে প্রাচীন যোগিনী গুহা। সেই গুহা আজ আপনাদের দেখাবো, এটাই সেই যোগিনী গুহা। তাহলে বোঝাই যাচ্ছে এখানকার প্রাচীনত্ব, এখানকার গুহায় থাকতো কোনো এক যোগিনী, তা থেকেই এটা যোগিনী গুহা নামে পরিচিতি পেয়েছে। স্থানটির প্রাচীনত্ব সহজেই অনুমেয়, আর এখান থেকে দেখা যাচ্ছে এখানকার অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। সত্যি তাই, অযোধ্যা পাহাড়ের এই ময়ূর পাহাড়, ওপরে একটা টাওয়ার করে দেওয়া হয়েছে সেখানকার প্রকৃতির সৌন্দর্যকে ভালোভাবে দেখার জন্য। এরপর আমরা উপর থেকে দেখব এখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে, অপূর্ব সুন্দর সত্যি তাই। হ্যাঁ বলো, এখানকার এক স্থানীয় বালক এখানে থাকে, মানসিক ভারসাম্যহীন, বিশেষ চাহিদা সম্পন্ন, ওইখানে এসে বসে আছে। আর অপূর্ব সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি অতুলনীয়, তুলনাহীন। উপরে টাওয়ার থেকে এই পুরো অযোধ্যা পাহাড়ের সৌন্দর্য, ময়ূর পাহাড়ের সৌন্দর্য, পুরো অযোধ্যাকে যেন দেখা যাচ্ছে। দেখে গেছি পর্বতমালা, দেখে গেছি সিন্ধু, দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। সত্যি তাই, আমাদের এত কাছের পুরুলিয়া শহর, কিন্তু আমরা এটিকে ভুলে গিয়ে দার্জিলিং দেখতে যাই, কিন্তু দার্জিলিং যাওয়ার আগে অবশ্যই আমাদের এই মিনি দার্জিলিংকে দেখে যাওয়া উচিত।